করোনার দ্বিতীয় ঢেউ প্রায় শেষ মুহূর্তে দাঁড়িয়ে, এবার আসছে তৃতীয় ঢেউ। এইরূপ পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি বেসরকারি শিশু হাসপাতালে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হয়। এদের মধ্যে চারজন শিশুর করোনা পজিটিভ ধরা পড়ে। এই হাসপাতালের চিকিৎসক প্রবীর ভৌমিক জানান, নতুন পদ্ধতিতে শিশুদের হাত দেখে বলে দিতে পারা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা। দেখো গায়ে কিন্তু র্যাশ নেই, কিন্তু হাতগুলো দেখো, হাতের মধ্যে সুন্দর করে দেখো একটা ডিফুজ স্মল র্যাশ। কোন পেশেন্টের এবং এই ফেস, এই যে একটা ক্লান্তি উইকনেস ফেস, বাচ্চার মধ্যে চাবি নেই, চটপটের ভাব সেটা নেই, একটা বাচ্চা দুর্বল, নেতি আছে, ঝিমি আছে, জ্বর উইকনেস এবং এই হাতে র্যাশ, এবং এটা একদম ক্লাসিক্যাল কোভিড। আমরা এক্ষুনি করোনা টেস্ট করতে পারছি, ডেফিনেটলি দিস পেশেন্ট শুড বি কোভিড। এবং মজার গল্প হচ্ছে সেকেন্ডারি ফিভার, সেকেন্ডারি ফিভার এটাকে বলে কোভিড হ্যান্ড অ্যান্ড ফুট। আমি হাতটা দেখাচ্ছি, পাটা দেখাচ্ছি, এটা ক্লাসিক্যাল র্যাশ। এই দেখুন বাচ্চা কোনো গায়ে র্যাশ নেই, মুখে কোনো র্যাশ নেই, কোনো জায়গা কিছু নেই, শুধু হাতে এবং পায়ে। এর মধ্যে ইচিংও নেই, চুলকানি নেই কিছু, এর মধ্যে ব্যথাও নেই। কিন্তু এই যে ক্লাসিক্যাল র্যাশ, এই র্যাশটা যদি কেউ একবার দেখে থাকবে, সে যদি আর যদি না ভোলে, তাহলে কিন্তু তার পক্ষে খুব ধরা সুবিধা হয়ে যাবে, যে দেখেই বলে দেওয়া যাবে বাচ্চা খুব করোনা ভালো হয়ে আছে এবং পায়ের মধ্যে ছোটো ছোটো ডিম ডিম র্যাশ হয়েছে। গায়ে কিন্তু নেই, শুধু পায়ে দুটোর মধ্যে, সেটাকে বলা কোভিড হ্যান্ড অ্যান্ড ফুট। তাহলে আপনি হাত দেখে কোভিড বলে দিতে পারেন ডায়াগনোসিস। চিকিৎসকদের উদ্বেগ, কিভাবে শিশুদের করোনা চিকিৎসা করা হবে? কবে আপনার শিশু কোভিড পজিটিভ হয়েছে, কবে জানতে পারলেন যে আপনার শিশু? আজকে জানতে পারলেন। কবে ভর্তি করেছে? কি অসুবিধা হচ্ছিল? রাত্রেবেলা জ্বর এসেছিল। তারপর তারপর এখানে এসে দেখলাম, বললো ডাক্তারবাবু জন্ডিস হয়েছে, ভর্তি করা হলো। আপনার বাড়ির কারো কোভিড হয়েছিল? বাড়ির কারণ যখন জানতে পারলেন যে আপনার শিশুর কোভিড পজিটিভ হয়েছে, কতটা আতঙ্কিত হয়েছিল? এখন আপনার শিশুর কি কন্ডিশন? এখন ভালোই আছে। চিকিৎসা করেছে? আপনার আপনার মেয়ের নাম কি? নাম এখন ঠিকঠাক রাখা। কতদিনের শিশু? 11 দিন। আপনার শিশুর কবে কোভিড ধরা পড়লো, কবে জানতে পারলেন? 5-6 দিন আগে খুব হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসে, জ্বর আসার ফলে তারপরে তারপরে থেকে আমি স্যারকে দেখাই। স্যারকে দেখানোর পর টেস্টের কথা বলে, টেস্ট 4 দিনের মাথায় আসে, তারপরে কোভিড পজিটিভ আসে। তারপর স্যারকে দেখিয়ে আমি চলে যাই। তারপরে আমি কালকে দেখিয়েছি, শরীর খুব দুর্বল ছিল আর চোখগুলো যেন ছোট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এসেছিলাম। তারপরে স্যার অনেকগুলো টেস্ট দিয়েছিল, টেস্টে তারপরে স্যার তারপরে বললো, দুটো অপশান দিয়েছিল, টেস্ট করার পর অ্যাডমিশন করে দিয়েছি। তো এখন কোভিড পজিটিভ। এখন এখন কন্ডিশন কেমন? এখন মোটামুটি ঠিক আছে, পেটের যন্ত্রণা হচ্ছিলো, তাই জন্য স্যার অ্যাডমিশন নিয়েছে। আপনি যখন জানতে পারলেন যে আপনার শিশুর কোভিড পজিটিভ হয়েছিল, তখন আপনার মনের অবস্থাটা কেমন? স্যার দেখুন, একটা মায়ের কাছে তো এটা বিরাট ব্যাপার যে তার মেয়ে একটা কোভিড পজিটিভ। বাড়ির সব আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম বাচ্চাকে করে। আপনার বাড়ির কারো কোভিড হয়েছিল? আমার নিজেরই হয়েছিল, কিন্তু আমি বাচ্চা থেকে আমি ডিটাচেই ছিলাম। তিনি আরো জানান, গত 3 থেকে 4 দিনে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গভর্নমেন্ট অথরিটি যে আমার এই হসপিটালটা, এটা বাচ্চাদের গ্রামীণ বাংলায় বাচ্চাদের মাল্টিপেশালিটি হসপিটাল, এটা গ্রামীণ বাংলাতে নেই, বাচ্চাদের কোনো মাল্টিপেশালিটি হসপিটাল নেই। এবং সিএমই সাহেব যখন এই থার্ড ওয়েভ নিয়ে যখন চারদিকে হয়েই হচ্ছে, তখন উনি আমাকে বললেন যে আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা ঠিক করেছি যে ইউ আর দ্য রেসপন্সিবল পার্সন, যে আপনার ইউনিটটাকে আমরা কোভিড ইউনিট করবো, কেন অনেকেই তো গভর্নমেন্ট সেক্টরে যেতে চায় না, প্রাইভেটে যেতে চায়, তখন আমাদের কাছে অপশান থাকে না।
সো আপনি একটা হিউজ এলাকা ড্রেন করেন, দূরে মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম। সো আপনি দায়িত্ব নিন, আমরা আমরা একদিনে পারমিশন করে দিচ্ছি। স্যার আমাকে একদিনে পারমিশন করে দিয়েছেন। সো নাও ইট ইজ রেকগনাইজ কোভিড সেন্টার ফর দ্য চিলড্রেন। এখন কতজন শিশু কোভিড আক্রান্ত হয়ে আছে এই মুহূর্তে? ওই সাতটা এবং একটা অ্যাক্টিভ পজিটিভ, আটখানা বাচ্চা আছে কোভিডে। এরপরে যদি ওই সংখ্যাটা বাড়ে তো এখানেই চিকিৎসা করবেন? এখানে আমরা আমার এই মুহূর্তে বেড যে ক্যাপাসিটি আছে উনি বলেছেন, স্যার বলেছেন যে আমরা চাইলে 20% বেড আরও বাড়াতে পারবো। যদি আপনি যদি মনে করেন গভর্নমেন্টের রুল অনুযায়ী আমরা আরও এক্সটেন্ড করতে পারবো, আরও উনি পারমিশনটা দেবেন চিকিৎসা করার জন্য যে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার সব কিছু। হ্যাঁ, আমার কাছে সব কিছু আছে, আমার কাছে রিগার্ডিং মানে ভেন্টিলেশন থেকে শুরু করে লেভেল 3 কেয়ার, হ্যাঁ, অল দ্য নিকু কেয়ার, পিকু কেয়ার, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, রেসিডেন্সিয়াল আরএমও, গুড ট্রেন্ড স্টাফ, সো উই আর নাও ক্যাপাবিল অফ দ্যাট। আচ্ছা, আমার সাথে তাই করে আসছি কিন্তু এখনও পর্যন্ত যে ইট ইজ ভেরি রিয়েলি ইট ইজ এ গ্ল্যাড টু নো দ্যাট এখনও পর্যন্ত কোনো কোভিড বাচ্চা এখানে মারা যায় না আমার এখানে। স্যার, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাটা কি পাবে? আমরা গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলছি রিগার্ডিং ইনস্যুরেন্সের কিছু প্রোটোকল আছে, এই লকডাউনের জন্য কিছু পিছিয়ে গেছে অলরেডি। আমরা তো কয়েকদিনের মধ্যেই আমরা হয়তো সব শুধু স্বাস্থ্যসাথী না অন্যান্য ইনস্যুরেন্স কোম্পানির সাথে দায়িত্ব চলছে আমাদের, হয়তো কিছুদিনের মধ্যেই প্রসেসিংটি কমপ্লিট হয়ে যাবে। ওইটা কি পেতে পারে? না, এই মুহূর্তে নেই, কিন্তু আমরা এই যে বললাম না যে দেড় সঙ্গে প্রোটোকল যে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশান দেখতে হয়, ওরা এগুলো সেগুলো অলরেডি আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, এবার সেটা আন্ডার প্রসেস, আমরা কিছুদিনের মধ্যেই পারমিশনগুলো পেয়ে যাবো। থ্যাংক ইউ স্যার। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান ও খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।